সো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার সেই বাচ্চাদেরকে নিয়ে এন্টারটেইনমেন্টের একটা ভিডিও, যেটা আমাদের ফেলে আসা স্মৃতিগুলো, যে ছোটবেলায় আমরা যে খেলাগুলো খেলতাম, যে গেমগুলো খেলতাম, খুব আনন্দ সহকারে খেলতাম, খুব মানে মানে কোনো বাধা ছিল না, কোনো প্রবলেম ছিল না, একদম আনন্দের সাথে খেলতাম। তো সেই পুরনো খেলাগুলোকে নতুন করে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা, আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে আপনারাও একদিন এই সময়টা কাটিয়ে এসেছেন, এইভাবে আনন্দ করেছেন, এইভাবে খেলেছেন, এখন হয়তো কাজ বাজের কারণে বা বয়সের কারণে বা বিভিন্ন রকম সমস্যা যেগুলো আপনাদেরকে হয়তো কোথাও আটকাচ্ছে, যে কারণে খেলতে পারেন না, কিন্তু আপনারা এটা এনজয় করতে পারেন আপনারা এক জায়গায় বসে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এই ভিডিওটি শুধুমাত্র আমাদের এই চ্যানেল হাত বাড়ালেই বন্ধু, যেখানে আপনারা এই ধরনের পুনঃস্মৃতি পাবেন, সেই কারণে প্রত্যেকটা বন্ধু এবং সবাইকে বলবো আমাদের এই ভিডিও দেখার আগে তাতে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার এটা করবে। যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা আরও আপডেট পাবেন এবং আরও বাচ্চাদের উপর বেস করে আমরা যেহেতু ভিডিও করি, তাহলে আমরা বাচ্চাদের উপর বেস করে বাচ্চাদের উপরে বিভিন্ন রকম ভিডিও, এন্টারটেইনমেন্টের ভিডিও, তাদের দরকারি ভিডিও, তাদের যাতে হেল্প হয় সেই কারণে অনেক রকম ভিডিও, এরকম অনেক কিছু আপনাদেরকে দেবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। ভালো খারাপ আপনারা যাচাই করবেন, আমরা চেষ্টা করছি যাতে আপনাদের পুরনো স্মৃতির কাছে পৌঁছাতে পারি এবং আপনাদের ছোটো যে বাড়ির বাচ্চারা আছে তাদেরকে বেটারভাবে আপনারা রাখতে পারেন বা তাদেরকে বেটার সময় দিতে পারেন এবং তারা যাতে আনন্দে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাইছি এবং সেইভাবেই আমরা ভিডিও ছাড়ার চেষ্টা করছি এবং ছাড়বো, আরও আপনাদেরকে এন্টারটেইন করবো। তো সেই কারণে বারবার বলছি ভিডিওটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড কমেন্ট করুন, প্লিজ জানান আমাদেরকে যে আমাদের ভিডিও কোথাও খারাপ হচ্ছে না ভুল হচ্ছে বা আমরা যেটা করতে যাচ্ছি সেটা খারাপ হচ্ছে না ভুল হচ্ছে, নাহলে আমরা বুঝতে পারছি না যে আপনাদের কাছে আমরা ঠিকমতো পৌঁছাতে পারছি কিনা। এই ছোটোদেরকে নিয়ে এত পরিশ্রম করছি, প্লিজ আমাদেরকে এই সহযোগিতা করে হাত বাড়িয়ে দিন, বন্ধুদের হাত বাড়িয়ে দিন প্লিজ। তো আর বেশি কথা বলবো না, কেননা বেশি কথা বললে আপনারা আবার রেগে যাবেন, তখন রেগে গেলে মুশকিল। তো রাত না করে আমরা বলবো এখানে, তো আমরা চলে যাবো বাচ্চাদের কাছে যে কী খেলবে আজকে ওরা, তো চলুন। আরে আরে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ আচ্ছা বন্ধুরা বুঝতেই পারছেন আমরা চলে এসেছি সেই বাচ্চাদের কাছে, তো এদের কাছ দিয়ে জেনে নেবো, কিন্তু তার আগে বলে দিই আমার এই রিয়াকশন নিয়ে বেশি ভাববেন না, ভাবলে কিন্তু প্রবলেম আছে, ওগুলো ভুলে যান, এখানে ফোকাস করুন। তো আমরা চলে এসেছি তো এই বাচ্চাদের কাছে, তো এখানে যে ওরা কী খেলবে সেটাই জেনে নেবো। তো তোমরা আজকে কী খেলবে? আচ্ছা কালার ম্যান, আচ্ছা কালার মানে কি মানে গায়ে কি সব কালার ফালার লাগাবে নাকি? আচ্ছা গায়ে মানে গায়ে মাখা হবে না, কালার ফালার লাগানো হবে না, তাহলে খেলাটা কি? আমাদের দর্শক বন্ধুরা তারা বুঝতে পারবে না, বলছো একজন চোর হবে, সে ওখানটা গিয়ে দাঁড়াবে, আমরা বলবো কালার ম্যান কালার ম্যান হোয়াট কালার ইউ চুজ, তো ও একখানা কালার বলবে, সেই কালারটাকে আমাদের দৌড়ে গিয়ে ধরতে হবে, যে ধরতে পারবে না সে চোর যদি ওকে ধরে না তাহলে চোর। আচ্ছা তো বন্ধুরা রিপিট করে গেল, বন্ধুরা তো এখানে বলতে চাইছে ওখানে গোনা হবে, গোনার পরে ওখানে একজন যাবে, যাওয়ার পরে ওখানেও এরা বাকিরা যারা থাকবে তারা কালার ম্যান হোয়াট কালার ইউ চুজ মানে কি কালার সেটা চুজ করতে বলছে, যখন ও বলবে কালারটা সেই কালারটা ছুঁতে যেতে হবে, মানে সবাই মিলে যাবে, যখনই ওই কালারটা ধরে নিতে পারবে তাহলে তারা তারা বেঁচে গেল, যে না ধরতে পারবে ওই কালার বা না ছুঁতে পারবে তাকে যদি ওই চোর ছুঁয়ে নেয় তাহলে হচ্ছে সে চোর হয়ে যাবে। কিন্তু তার মধ্যে মাঝখানে আরও কিছু আছে নিয়ম কিনা সেটা জেনে নেবো, তো আর কিছু কি নিয়ম আছে এর মধ্যে? আর ওর মধ্যে মানে যে চোর হলো ফার্স্টে যে চোর হয়েছিল সে যদি একটা কালার বলে যেরকম ব্রাউন, মানে পরের বার যে চোর হলো সে ওই ব্রাউন কালার বা ওই কালারটা বলতে পারবে নাই, আচ্ছা ওই কালারটা বলতে পারবে না, অন্য কালার বলতে পারবে, তো ভালো কথা। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে ধরে রাখো যে কালারটা বলো সেটা যদি না থাকে এখানে যদি না পায়, যেহেতু তোমরা যে গ্রাউন্ড বেসের মধ্যে খেলছো এখানে, তো সেখানে যদি কালার না থাকে হয়তো বলে দিলে দৌড়ালে, যদি না থাকে তখন কি হবে? তখন কি অনেক খুঁজে না পাওয়া যায় তাহলে ওকে বলে দেবো যে এই কালারটা নেই, মানে ওখানে তখন ওটা আবার ক্যান্সেল হয়ে যাবে যে আবার নতুন করে ওই চোর থাকবে কিন্তু নতুন করে শুরু হবে, তো ওই চোর থাকবে নতুন করে শুরু হবে। তবে এখানে একটা বলে দিই আপনাদেরকে, আমাদের এই চ্যানেল হাত বাড়ালে বন্ধু
এর মধ্যে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা হয়তো সম্ভবত আমার দাদা করেছিল। তো আমার দাদা যে ভিডিও করেছিল সেটা গিয়ে করেছিল মেদিনীপুরে গিয়ে খেলাটা। তো ওইখানে গ্রামে গিয়ে একটা খেলা খেলেছিল যে সাত পাতা বা খেলা বা কিছু সাত পাতার খেলা। এই সাত পাতার যে খেলাটা সেটা গ্রামে যে খেলাটা ছিল সেই খেলার এই খেলার মধ্যে অনেকটাই মিল রয়েছে আমার মনে হয় বা আমার চিন্তা ভাবনা। যে সাত পাতা যেমন বলা হতো যে পাতা পাতা কি পাতা, তখন সেই যে চোর হয়েছে সে বলতো যে আম পাতা, তাহলে আম পাতা আনার জন্য সবাই দৌড়াতো। তো যে আম পাতা পেত না তাকে যদি ছুঁয়ে না হতো তাহলে সে আবার চোর হয়ে যাবে। তো ওই টাইপেরই খেলাটা এখানে যেমন বলছে কালার 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 কী কালার। তো যেহেতু এটা শহরে তো আমার মনে হয় এটাকে মডিফাই করে মডার্নাইজ করে এটাকে ওই কালার ম্যান হিসেবে ইউজ করা হচ্ছে। তবে খেলাটা খুবই সুন্দর, গ্রামে তো আমরা দেখেছি গ্রামের খেলা, তো আমরা শহরের খেলা শহরের বাচ্চারা কীভাবে খেলে সেটা দেখে নেবো। তো এদেরকে বলে দিই যে কীভাবে খেলাটা শুরু হবে সেটাও জানি না। তোমরা কি তাহলে খেলা শুরু হবে? হ্যাঁ, তবে বন্ধুরা আরেকবার বলে দিই, যারা যারা সাত পাতা খেলাটা জানে না বা দেখেনি বা টোটাল অনেকেই তো জানে না অনেক রকম খেলা, আবার অনেকে অনেকে অনেক রকম খেলা জানে। তো যারা জানে না যে সমস্ত বন্ধুরা তাদের বলে দেবো, তারা গিয়ে আমার এই চ্যানেল হাত বাইলে বন্ধুতে গিয়ে তারা দেখে নিতে পারে সাত পাতা খেলাটা কীভাবে গ্রামের ছেলেরা খেলেছে, কীভাবে সেখানকার পরিবেশটা কীভাবে ওরা এনজয় করেছে, কীভাবে ওরা এই খেলাটা খেলে এন্টারটেন করেছে সেটা আপনারা দেখতে পারেন। আমার উপরে আই বাটনটা ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নেবেন। কিন্তু এবার বলে দিই, এবার অনেক কথা বললাম, আমরা এবার চলে আসবো সেই ছোটো বন্ধুদের কাছে, তারা কীভাবে খেলাটা শুরু করছে দেখেন। তো তোমরা কি খেলা শুরু করছো? আচ্ছা, গোনা হবে, তো গুনে ফেলো দেখি কীভাবে গোনা হয়। একটু একটু আওয়াজটা একটু জোরে করো, তাহলে আমি বুঝতে পারবো কীভাবে একজন বেরিয়ে গেছে। এবার এদের মধ্যে তো বন্ধুরা এই যে দেখছেন গোনা হয়েছে, এই গোনার মধ্যে এই যে দেখছেন এটা হচ্ছে পুরো পিস বক্স এই বাড়ির ভিতরে সারাক্ষণ দৌড়ায় দেখে রাখুন। এই আপনারা চ্যানেলে না আমার এই ভিডিওতে এই ছেলেটিকে দেখে রাখুন, ঠিক আছে? পুরো একদম পিস বক্স ডেঞ্জারাস ওয়ান্টেড এখানে দেখছেন দাঁড়িয়ে আছে, একে জিজ্ঞেস করা হবে এবং এ কালার বলবে। সামনে ঘুরে পড়ো, চলো বাবা। এটা ওরা বলবে, তোমাকে বলেছি না তুমি হেভি দুষ্টু, তুমি দাঁড়াও, তুমি কালার বলবে, ওরা জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে চলছে, এই কালারের কথা বলেছি সব দৌড়েছে পাগলের মতন এবং কালার ছোঁয়ার জন্য। তো এখানে আমরা দেখে নেব কেউ চোর হয়েছে, আচ্ছা কেউ চোর হয়েছে? আমার তো মনে হচ্ছে ওকে ছুঁয়ে নিয়েছি, আমি যতটুকু দেখলাম ও কিন্তু পালিয়ে গেছিল, পরে গামছা ধরেছে। হ্যাঁ, তো ওকে কি ছুঁয়েছে? ওকে কি ছুঁয়েছে? না, তোর ভাই ওকে ছুঁয়েছে?
তো এখানে খেলার মধ্যে বুঝলেন তো এই ছোট বাচ্চাদের খেলার মধ্যে কিন্তু একটু টুকটাক চুরি হয়ে থাকে, কারণ চোর হতে চায় না অনেকে, তো ওটা করতে পারে। তো এই কারণে আমরা আসি এখানে, আমরা এটাকে দেখছি, গাইড করছি। খেলাটা কিন্তু খুব সুন্দর, দারুণ খেলা। যেহেতু জায়গাটা ছোট বলে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তবে হ্যাঁ দারুণ খেলা। এটা একটু বড় জায়গা হলে বেটারভাবে খেলাটা হবে, ভালোভাবে খেলা হবে। তো দেখে নেবো এ চোর হয়েছে, এ কীভাবে খেলছে। কিন্তু হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমি একটা চালাকি করেছি। এই চালাকিটা হচ্ছে কালারম্যান বলে এই বলেছে কি অ্যাশ কালার বলে, মানে এতটা এগিয়ে ছিল। এটা করলে হবে না, যাই হোক এটাতে আদি চোর হয়ে যাবে, কারণ আমার নতুন চোর তুমি চলে। কিন্তু এরকম হলে হবে না, আগে দাঁড়াবি কালার বলবি তারপরে চলে। দেখতেই পাচ্ছেন যে এই কালারম্যান কালারম্যান বলার পরে সবাই গলির ভিতর কিভাবে হুল করে দৌড়াচ্ছে। তো চোর কে হলো? আচ্ছা দেখছেন এই খুদেটা, বন্ধুরা এইদিকে চলে আসুন, এইদিকে 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 দেখুন এই খুদেটা, কেউ কম যায় না, প্রচন্ড মাথা গরম রাত থাকে মাথা। তো এ চোর হয়েছে, তোমার এ চোর হবে। ছোট বাচ্চা পারবে বন্ধুরা দেখছেন এই যে কালারম্যান খেলাটা খুব সুন্দর লাগছে আমার, ভালো লাগছে। এই যে বলেই কালার বলে যে দৌড়াচ্ছে, আর ওরা কালারের জন্য যে পাগল হয়ে যাচ্ছে খুব দারুণ ব্যাপার। তো আমরা আবার নেক্সট রাউন্ড নেক্সট জিত করেছে, একটা দেখবো একটু খুদে। তো খেলা খুবই ভালো, তো আমরা এবার দেখে নেবো ওরা আবার নতুন কালারের জন্য। একটি মেয়েকে ধরেছে কালার ম্যানে, চোর হয়ে গেছে মেয়েটি। তো মেয়েটির হাসি কি দেখে আসতে আসতে, চলো চোর পেয়ে গেছি, চোরকে ধরে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন চোরকে ধরে নিয়ে আসছি, নতুন চোর কালার ম্যানে, নতুন চোর হয়েছে ইয়েলো কালার বলে ইয়েলো ছুটে পায়নি, কিন্তু অথচ মাথাতে গাডার ইয়েলো ছিল, মাথাতে গাডার ইয়েলো ছিল, হাত দিলেই তুমি বেঁচে যেতে। দেখুন 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 ওর নিজে স্কাই ব্লু বলে, ওর স্কাই ব্লু ধরে টাচছে ও চোর, ও চোর, ওনাকে চোর, ও স্কাই ব্লু বলে ওর স্কাই ব্লু ধরে টাচছে। তুমি পারোনি, তুমি স্কাই ব্লু বলেছো, সবাই যদি স্কাই ব্লু ধরে নেয় তুমি খুঁজতে পারবে, কিন্তু যে না খুঁজতে পারবে তাকে ধরা দিচ্ছিল। যেমন পান্টি দিদি স্কাই ব্লু ধরে নিয়ে যাবে, তো
বন্ধুরা এখানে কালারম্যান কি কালার ওটা জিজ্ঞেস করেছো, দিয়ে ওকে বলেছি তো ব্ল্যাক বলেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আমি ফলো করলাম, এই যে ছোট লঙ্কা এ ব্ল্যাক কালার শুধু দিদিকে দেখে ব্ল্যাককে মানে দিদিকেই জড়িয়ে ধরেছে, দিদিকেই জড়িয়ে ধরেছে, খুব মজা লাগলো যে দিদিকেই জড়িয়েছে পুরো ব্ল্যাক। বন্ধুরা কন্টিনিউ চুর হয়ে যাচ্ছে, কিছুতেই ধরতে পারছে না, সবাই যাই যাই কালার বলছে না কেন সবাই ওই কালারটা পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই খেলাটা এইভাবেই চলতে থাকবে, এইভাবে রাউন্ড পর রাউন্ড চলবে, আমার মনে হচ্ছে ও চোর থেকে যাবে, কারণ হচ্ছে যাই কালার বলছে সবাই ওই কালারটা খুঁজে পেয়ে যাচ্ছে এবং সেই কালারগুলো ওরা ধরে নিচ্ছে বলে, আর ও চোর করতে পারছে না নেক্সট কাউকে। তো এইভাবেই খেলছে, এইভাবেই খেলা চলতে হবে, বাচ্চারা এইভাবেই মজা করে। আর বাচ্চারা যতক্ষণ চেল্লায় ক্যাচামেচি করা হয়তো একটু আমাদের কোথাও অস্বস্তি হয়, কানে লাগে, কিন্তু কোনো দিন দেখবেন ওই বাচ্চা কাচ্চারা যদি সবাই মিলে একসাথে চুপচাপ হয়ে থাকে তাহলে কিন্তু বাড়িটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যে ফাঁকা লাগছে কেন বাড়িটা। ওই ফাঁকা নেসটাকে যাতে না থাকে সেটাকে বন্ধ করার জন্য, ওই হই হইটাকে রাখার জন্য এইভাবে খেলুন এবং প্রত্যেকটা বাচ্চাদের সাথে সময় দিন। তো আমি আর ভিডিও বেশি বাড়াবো না, আর বেশিভাবে বেশি মানে এন্টারটেইনের কথাও বলবো না, তো আমরা সোজা চলে আসবো ওদের সাথে দেখা করব এবং আমরা এইখানে ভিডিওটা বিদায় নেওয়া পালা করবো। তো চলে আসুন। তো আজকের তোমাদের এই খেলা খেলে কেমন মজা লাগলো? খুব মজা লেগেছে, দেখতে পাচ্ছেন এদের খুব মজা লেগেছে, এদের চার্জেবল আছে মানে খুব এনার্জি রয়েছে আরও খেলা খেলার জন্য। কিন্তু আমরা আর খেলবো না বা আমরা আর ভিডিও করবো না, এখানেই এন্ড করবো। তো সবাই মিলে আমি টাটা করে দিই।